এগুলো কয় টাকাতে কিনছেন? 2,15,000। ভাই এটা কত তো বিট করলেন? এটা 250। এর বিচারে তো আমাকে হাজির তো কোনো ম্যাপ নাই। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বন্ধুরা দেখেন আমাদের পিছনে যে গোটা দুধ দোয়ানো হচ্ছে, এই গোটা কিছুক্ষণ আগে বিক্রি হলো, আমার ভাই কিনেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি শ্রীনগর রাড়িখাল গ্রাম। আমার বাড়িতে আরো গরু আছে। আর গরু আছে। এগুলো কয় টাকাতে কিনছেন? 2,15,000। কতটুক দুধের কথা বলেছে? বলছে তো 700। ভাগ্য আছে না আল্লাহ দিবে। বলছে 1,200। 1,200 হইব। আপনার ধারণা কেমন কেমন হতে পারে? আমার ধারণা হচ্ছে এটা বলা যাবে না, তো অনুমান 12 কেজি হতে পারে। না যেতে এখন দুধ দোয়ানো হচ্ছে, এখন দেখা কতটুক হয়, মানে ঠিক আছে তখন ওটা অনুমান করা যাবে। অনুমান হলে কইছে তো 15 কেজি হইব, মানে দেখি কতটুকু হয়, দোয়াইলে বুঝা যাবে 15 কেজি হইব। এই হাটে এসে কেমন লাগতেছে? হাটে ইনশাল্লাহ ভালো, অনেক গরু উঠছে, ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে, ভালোই লাগতেছে। আচ্ছা দেখছি মানে আরো মানে গরু কিনবেন? হ্যাঁ আরেকটা কিনবো। ওই এইটা কি হয়েছে পিছনে? ওইটা হ্যাঁ ওইটা ওইটা দেখতেছি, ওইটা দরদাম করতেছি। এটা মানে হয়ে যাবে? হইতে পারে ভাগ্যে থাকলে। হ্যাঁ 215, মানে 2,15,000 টাকা দিয়ে গোটা কিনা হয়েছে। এই যাচ্ছে নিয়ে এসেছে। আপনারা দিলেন নাকি অন্যরা নিলেন? অন্য নিলে বলতে পারিনি, ওটা আমি মানে অন্যের ই করতেছে, দেখতেছে দেহু সমস্যা। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো। গোটা কিনে কি আপনি খুশি ভাই? হ্যাঁ ইনশাল্লাহ খুশি। উনি কিন্তু স্থায়ী ব্যাপারী, উনি অনেক দিন থেকে এখানে আসে, আমি দেখি যতবারই আসে ততবারই মার সাথে দেখা। হ্যাঁ আমার বাড়ির পাশে, ওই আমি 2 ছেলে লেয়েছি গরু কিনতে। আমার ওই যে রাড়িকাল জগদীশ চন্দ্র বসুর মেন গেটে শেখ রেস্তোরাঁ আছে। হ্যাঁ হ্যাঁ শেখ রেস্তোরাঁ আছে। দাদা আমরা দেখবো যে কতটুকু দুধ হলো, 2,15,000 টাকার গরুটা বেচা কিনা হলো, কতটুকু দুধ হলো, ঠিক আছে এটা আমরা দেখবো। আচ্ছা যাই নয় এলাকায় গেলে? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে জি। কুকুরটা কিন্তু ভালো, হ্যাঁ ওনার ওর গায়ের প্রিন্ট কালার, তারপরে ওর যে হাত পা। এই গরুটা বিক্রি হয়েছে 2,15,000 টাকা, আমরা কিছুক্ষণ পরে দুধটা মেপে দেখবো যে কতটুকু দুধ। একটা দল হয়েছে আর একটা আল্লাহ বর্ষা দুধের শট লাগবে না, ঢালে দেন ঘুরে যাচ্ছে। সজল এই গো 2,15,000 টাকা দিয়ে গরুটা কিনা হলো, কতটুকু দুধ হয়েছে?
মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর আছে দেখেন হ্যাঁ অনেক চমৎকার সুন্দর একটা মাঝারি সাইজের গরু তো মানে হাই বড় না ছোট না মাঝারি সাইজের গরু ভালো হবে ইনশাআল্লাহ ওকে দর্শক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা এই যে আমাদের ভাইরা আসছেন গরু কিনছেন এবং তাদের জন্য দোয়া করবেন আচ্ছা আরেকটা গরু কিছু আমরা দেখবো যে এটার দুধ কতটুকু হয় ততক্ষণ আমরা একটু থাকি ঠিক আছে আপনারা থাকেন একটা গরু আপনি যাই দিবেন না দুধ আসতো দিন পর খাইয়েন নগদ খাইয়েন না দুধ আমার আগে যাচ্ছে ওইটা বেশি তার আগে যাচ্ছে দুধ হয়তো আমরা আছে ও কেসে খাবাই আমার গুরু ভালো তো আমরা নিশ্চয় গরু কে আমি কিনবো আমি তো আসি বিভিন্ন একশো গরু দেয় আমি পাঁচটা গরু কিনি দশটা গরু কিনি একশো দেয় ভালো জিনিস আমি আমার টাকা মারি যাবো না যে নেবো তার টাকা মারি যাবো না আমি যা বেশি দেখলাম যে নেবো সে যা বেশি দিয়ে নেবো তার টাকা বাঁচলো আমার টাকা বাঁচলো আমি নিশ্চয় নিশ্চয় নিই আমি অর্ডার বর্ডার কোনো হান যাই না সব গ্রামে গরু আমার আপনার তো প্রতি হাটে আমি প্রতি হাটে আসবে পারি না প্রতি হাটে এসে দেখি আমি ভালো গরু প্রতি হাটে আপনার এখানে আমি দেখি আমার কাছে আসলে গরু পাবেন হ্যাঁ সব ভালো গরু আমার কাছে পাবেন গরু আপনার দেখি মাশাআল্লাহ গরু দুটো ভালো আছে আপনারা দেখলেন যে এখানে একটা গরু 2,15,000 টাকা একটা গরু 2,50,000 টাকা দুটো গরু আমাদের এক লোক কিনলেন এবং একটা 2,15,000 টাকা দুধ হয়েছে 11.5 লিটার আর 2,50,000 টাকায় সেটা ওইরকম 14 লিটার মতন দুধ হয়েছে হ্যাঁ সে বলছে যে আর একটু দুধ পড়ে গেছে
টুকটাক যা হবে হয়েছে মাশাআল্লাহ আমরা তো একটু ধারণা পেলাম যারা নতুন ক্রেতা বা যারা হাটে এসে গরু কিনতে চাই ভাবি কিনতে চাই তার ধারণা পেলাম যে 2,15,000 টাকা বা 2,50,000 টাকা কেমন দুধের গরু হতে পারে তা আমরা আসলে এই কেনাবেচার মধ্য দিয়ে আমি আপনাদের যারা আমাদের ভিডিওটা দেখছেন সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব যে আপনারা এই যে গরুটা যারা কিনলেন তাদের জন্য দোয়া করবেন যে মন পাক রাব্বুল আলামিন যেন এই গরুটার উছিলায় কিছু মানুষের কর্মসংস্থান হয় আবারও বলছি সবাই মন পাক রাব্বুল আলামিন দোয়া করবেন যে এই গরু দুটির উছিলায় যেন কিছু মানুষের কর্মসংস্থান হয় যে উদ্দেশ্যে যে বা যে ইচ্ছায় বা যে স্বপ্ন দিয়ে নিয়ে তিনি এই গরু দুটি সংগ্রহ করলেন মন পাক রাব্বুল আলামিন অবশ্যই যেন তার স্বপ্ন পূরণ করেন এবং একজন খামারি হিসেবে যেন আমাদের পিওর নির্ভেজাল দুধ উৎপাদন করে আমাদের শিশুদেরকে পাশাপাশি আমাদের সবার সকল মানুষের জন্য দুধের ঘাটতি পূরণে এই খামারি ভাই ভূমিকা রাখতে পারে এমন দোয়াটি আমাদের এই খামারি ভাইয়ের জন্য করবেন বন্ধুরা আমার ভিডিওটা আমার যে ফেসবুক পেজ কৃষক খামারে গল্প সেখানে আপলোড করা হবে সেটাও দেখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আর কেঁদো না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।